নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা যারা প্রতি মুহূর্তে সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত, আমাদের কিন্তু এই সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে কিন্তু আমাদের বিভিন্ন রকমের কাজ যুক্ত করলে কিন্তু আমাদের ইনকামটিকে আমরা বাড়াতে পারবো। তা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে আপনারা জমি সংক্রান্ত যে কোনো রকমের কাজকে যুক্ত করতে পারবেন। অর্থাৎ জমির পর্চা থেকে শুরু করে জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সার্চ, এছাড়াও জমির মিউটেশন, এই সকল কাজগুলো কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই করতে পারবেন। তা বন্ধুরা, কীভাবে জমির কোনো ইনফরমেশান থেকে, অর্থাৎ আমরা যে দাগ খতিয়ানের ইনফরমেশানগুলো আমরা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে বের করি, তা সেইখান থেকে কোনো খতিয়ান নাম্বার ধরে কীভাবে আপনারা মাত্র দুদিনের মধ্যে কোনো পর্চা ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ 20 টাকা দিয়ে আপনারা কোনো পর্চাকে অর্ডার করতে পারবেন এবং সেটি দুদিনের মধ্যে ডাউনলোড করতে পারবেন। তা বন্ধুরা, পুরো প্রসেসটি আমি আজকে A to Z এই ভিডিওতে দেখাবো। চলুন বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। বন্ধুরা, আরও আর পর্চাতে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের প্রথম যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা বাংলার ভূমি ওয়েবসাইটে এসেছি। অর্থাৎ বাংলার ভূমি ওয়েবসাইটে এসে এখান থেকে কিন্তু আপনারা সঠিক খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার দিয়ে চেক করে দেবেন যে আরও আর পর্চার যে খতিয়ানে আপনারা আরও আর পর্চা বার করবেন সেটি ঠিক আছে কিনা। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আমরা কিন্তু ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের যে অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টাল থেকে কিন্তু দাগের তথ্যটি বার করেছি। তা আপনারা যখন দাগের তথ্য বের করবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটি ডাউনলোড অপশান চলে আসবে। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিন্তু আমি দাগের টোটাল তথ্যগুলো বার করেছি। অর্থাৎ একটি দাগের আন্ডারে যতগুলো খতিয়ান রয়েছে, সেই খতিয়ান থেকে এই যে খতিয়ানটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই খতিয়ানের টোটাল ডিটেলসটি কিন্তু আমি বার করব। অর্থাৎ এই খতিয়ানের আন্ডারে যে পর্চাটি রয়েছে, সেই পর্চাটি কিন্তু আমরা বার করব। তা বন্ধুরা, কীভাবে পর্চাটি বার করব দেখুন। বন্ধুরা, আমরা ইডিস্ট্রিক্ট পোর্টালে চলে যাব। তা আপনারা প্রত্যেকেই জানেন ইডিস্ট্রিক্ট পোর্টাল কিন্তু একটি সরকারি পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে আপনারা জমি জমা সংক্রান্ত সকল রকমের কাজ কিন্তু খুব সহজেই করতে পারবেন। তা ইডিস্ট্রিক্ট পোর্টালে আসার জন্য আমরা গুগলে গিয়ে টাইপ করলাম ইডিস্ট্রিক্ট। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ইউজার নেম বসাতে বলছে, এখান থেকে পাসওয়ার্ড বসাতে বলছে এবং এখান থেকে ক্যাপচা বসিয়ে আমাদের লগ ইন করতে হবে। তা বন্ধুরা, এই ডিস্ট্রিক্ট পোর্টালে কিন্তু আমরা লগ ইন করেছি। তা এই ডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি সার্ফেস চলে আসবে। এখান থেকে বন্ধুরা এই যে থার্ড অপশানটি রয়েছে, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম, এই ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মে এসে আপনারা একটি ক্লিক করবেন। তা বন্ধুরা, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান রয়েছে, ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ আরওয়ার এবং রয়েছে ইস্যুয়েন্স অফ প্লট ইনফরমেশান। তা সেকেন্ড অপশানটি যদি আপনারা প্লট এন্ড ইনফরমেশান বার করতে চান ডিজিটালি, তাহলে সেকেন্ড অপশানটি আপনারা চুজ করবেন। তা আমরা যেহেতু ল্যান্ডের আরওয়ার পর্চা বের করবো, সেই জন্য প্রথম অপশানটিতে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখান থেকে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে এগুলো কিন্তু লিখে দিয়েছে। তা আপনারা এগুলো পড়ার খুব একটি দরকার নেই, আমি আপনাদের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। একদম নিচে এসে আপনারা টিকমার্ক থেকে অন করে আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তা বন্ধুরা, অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দুটো অপশান দেখাবে, অ্যাপ্লিকেশন ফর ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ আরওয়ার এবং সেকেন্ড যে অপশানটি রয়েছে, অর্থাৎ আপনারা আরও আর পর্চায় অ্যাপ্লাই করার পর আপনারা স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু এখান থেকে চেক করবেন সেকেন্ড অপশানটি। তা আমরা প্রথম অপশানটি সিলেক্ট করলাম এবং প্রথম অপশানটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে ডিস্ট্রিক্ট বসাতে বলছে, অর্থাৎ আমাদের জমিটি কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত, এখান থেকে আমরা ব্লকটি বসিয়ে দেবো এবং এখান থেকে মৌজা কোডটি আমরা বসিয়ে দেবো। তা বন্ধুরা, মৌজা কোডটি যদি সঠিক আপনারা না জানেন, নিচে লিস্ট অফ মৌজা নেম যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে মৌজা লিস্ট রয়েছে, সেই মৌজার লিস্টটি কিন্তু টোটাল এখান থেকে খুলে যাবে। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন মৌজার লিস্টে যখনই আমরা ক্লিক করলাম, আমাদের সামনে কিন্তু এরকম একটি সার্ফেস চলে আসলো। অর্থাৎ এখান থেকে আমরা মৌজার লিস্টটি কিন্তু টোটাল পেয়ে যাব, অর্থাৎ আমরা কোন মৌজার আরও আর পর্চার জন্য অ্যাপ্লাই করব। তা এখানে কিন্তু মৌজার লিস্টের টোটাল কোডগুলো রয়েছে, আপনারা এই কোডগুলো না জানলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তা বন্ধুরা, রাইট সাইডে দেখতে পাচ্ছেন আরওয়ার নাম্বার, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের খতিয়ান নাম্বারটি আবার সঠিকভাবে বসাতে হবে। অর্থাৎ যে খতিয়ান নাম্বারটি আমি আপনাদের এখান থেকে দেখালাম, এইখানে যে খতিয়ান নাম্বারটি থাকবে, সেই খতিয়ান নাম্বারটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। তা বন্ধুরা, আমরা খতিয়ান নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং সার্চ বাটনে ক্লিক করলাম। তা বন্ধুরা, সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে সার্চিং রেজাল্টে যে অ্যাভেলেবিলিটি অফ ডিজিটালি সাইন্ড ইমেজ ইয়েস, অ্যামাউন্ট টু বি পেইড আমাদের 20 টাকা পে করতে হবে এবং নাম্বার অফ পেজেস কিন্তু 1, অর্থাৎ ওই খতিয়ান নাম্বারের আন্ডারে কিন্তু আপনাদের একটি পর্চার পেজ হবে। অর্থাৎ আপনাদের যদি পর্চার লিস্ট বড় হয়, অর্থাৎ 3-4 পাতার পর্চা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতি পেজ এক্সট্রা 10 টাকা হিসাবে কিন্তু চার্জ দিতে হবে। তা বন্ধুরা, একটু নিচে এসে এখান থেকে অ্যাপ্লিকেন্ট বেসিক ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমেই দেখা যাচ্ছে স্যালুটেশন, অর্থাৎ এখান থেকে আপনারা মিস্টার মিসেস আপনারা সিলেক্ট করে দেবেন, এখান থেকে ফার্স্ট নেম বসাবেন, এখান থেকে লাস্ট নেম বসিয়ে দেবেন এবং এখানে মিডিল নেম যদি থাকে বসাবেন এবং সঠিক একটি মোবাইল নাম্বার কিন্তু আপনাদের বসাতে হবে এবং ইমেল আইডি বসাতে হবে এবং এখান থেকে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনাদের যে চারকোনা ঘরটি রয়েছে, অর্থাৎ এখানে যে ঘরটি রয়েছে সেই ঘরটির মধ্যে কিন্তু আপনারা অ্যাড্রেসটি সঠিকভাবে বসিয়ে দেবেন। এবং বন্ধুরা, সব কিছু বসানোর পর আপনারা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। তা বন্ধুরা, এখান থেকে টোটাল ডিটেলসগুলো কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি এবং নিচে এসে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করেছি। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন যখনই সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করেছি, এখান থেকে কিন্তু আমাদের পেমেন্ট অপশান চলে এসেছে, অর্থাৎ অনলাইন মোডে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং অফলাইন মোডে কিন্তু আপনারা অফিসে গিয়ে জমা করতে পারবেন। তা আমি এখান থেকে অনলাইন মোডেই কিন্তু 20 টাকা পে করে দেবো।
তো একটু নিচে এসে এখান থেকে পেমেন্ট মোডটা আপনাদের সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে অনলাইন সিলেক্ট করলাম এবং পেমেন্ট অ্যামাউন্ট দেখাচ্ছে 20 টাকা। তা আমরা বন্ধুরা পে বাটনে ক্লিক করছি। তো যখনই পে বাটনে ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু যে ডিপোজিট করবে তার টোটাল ডিটেলসগুলো কিন্তু চলে এসেছে এবং ডিটেলস অফ পেমেন্ট টোটাল জিনিসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে নিচে একটি কনফার্ম বাটন রয়েছে, আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাংকের মাধ্যমে আমরা কিন্তু অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি 20 টাকা। আমাদের সামনে কিন্তু পেমেন্ট ডিটেলসগুলো টোটাল চলে এসছে এবং আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং আমরা যে পেমেন্ট করেছি সেই পেমেন্টের আন্ডারে একটি রিসিটও কিন্তু অ্যাক্সিস ব্যাংক থেকে আমাদের দিয়ে দিয়েছে। তো এই প্রসেসে কিন্তু আপনারা ডিজিটাল আরও আর পর্চা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা সাকসেসফুল পেমেন্ট করার পরে আপনাদের সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটি ই চালান কিন্তু আপনাদের সামনে দিয়ে দেবে। সেই ই চালানটি কিন্তু আপনারা যত্ন করে রেখে দেবেন। তো বন্ধুরা সাকসেসফুল অনলাইনে অ্যাপ্লাই করার পর আবার আপনারা ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ আরওয়ারে আপনারা ক্লিক করবেন। একটু নিচে এসে আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবার পরবর্তী ফেজটি দেখাবে। সেখানে এসে আপনার সেকেন্ড যে অপশানটি রয়েছে, আপনারা অ্যাপ্লাই করার পর কিন্তু একটি এআই এর নাম্বার পাবেন। তো এখানে ক্লিক করলেই আপনাদের এখান থেকে এআই এর নাম্বার বসানোর জন্য বলবে। তা আমরা এখানে সঠিকভাবে এআই এর নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং গেট ডকুমেন্টে ক্লিক করছি। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন গেট ডকুমেন্টে যখনই আমরা ক্লিক করলাম আমাদের সঙ্গে 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 দেখাচ্ছে প্লিজ ইউজ ট্র্যাক অ্যাপ্লিকেশন ফর দ্য গিভেন এআই এন টু ট্র্যাক দ্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। অর্থাৎ যেহেতু এই মুহূর্তে আমরা অ্যাপ্লাই করছি সেজন্য কিন্তু স্ট্যাটাস কিছু দেখাচ্ছে না। তা বন্ধুরা একদিন পরে যখন আমরা স্ট্যাটাস চেক করছি, অর্থাৎ এআই এর নাম্বার সার্চিং করে যখন আমরা এখানে এআই এর নাম্বারটি বসিয়ে গেট ডকুমেন্টে ক্লিক করলাম, তখন কিন্তু আমাদের দেখাচ্ছে প্লিজ ইউজ দ্য ট্র্যাক অ্যাপ্লিকেশন ফর দ্য গিভেন এআই এর নাম্বার। সেই জন্য বন্ধুরা আমরা হোম যে সেকশন রয়েছে সেই হোম সেকশনে ক্লিক করলাম। তো হোম সেকশনের নিচেই দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে। সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের কাছে একটি সার্চ অপশান চলে আসবে, যেখান থেকে আপনারা এআইএন নাম্বারটি বসাতে পারবেন। তা বন্ধুরা আমরা এখানে এআইএন নাম্বার বসিয়ে দিচ্ছি এবং এখান থেকে কিন্তু আমাদের দেখাচ্ছে পেন্ডিং উইথ বিএলআরও, অর্থাৎ বিএলআরও থেকে কিন্তু পেন্ডিং হয়ে আছে। অর্থাৎ একদিন পরে আমাদের কাজটা কিন্তু পেন্ডিং হয়ে আছে বিএলআরও থেকে, অর্থাৎ কিছু প্রসেস কিন্তু এগিয়ে গেছে। তো এবার বন্ধুরা আপনারা একদিন পরে যখন স্ট্যাটাসটি চেক করবেন তখন কিন্তু আপনাদের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তা বন্ধুরা 48 ঘন্টা পর আমরা কিন্তু আবার সেই প্রসেসেই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে আসলাম। তো এখান থেকে সেকেন্ড যে অপশানটি রয়েছে গেট অ্যাপ্লাইড ইস্যুয়েন্স অফ আরওআর, তা এখানে আপনারা এআইএন নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন। তা আমি এখানে এআইএন নাম্বারটি সঠিকভাবে বসিয়ে গেট ডকুমেন্টসে ক্লিক করলাম। তা বন্ধুরা গেট ডকুমেন্টসে যখনই ক্লিক করলাম আমাদের কিন্তু পর্চাটি ডাউনলোড হয়ে মিনিমাইজ হয়ে গেছে। তো এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি পর্চাটি যে ডাউনলোড হলো পর্চার মধ্যে আমাদের কী কী আসলো। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সার্টিফাইড কপি অফ আরওআর কিন্তু আমাদের চলে এসছে, অর্থাৎ 48 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের পর্চাটি অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তা এই পর্চাটি কিন্তু ডিজিটাল সাইন পর্চা, অর্থাৎ সব জায়গায় কিন্তু এই পর্চাটি অগ্রাধিকার হবে। বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লোকের কাছে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা আপনি চ্যানেলে প্রথম হলে অবশ্যই কিন্তু একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই রিলেটেড প্রতি মুহূর্তে টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করব। তার নোটিফিকেশান বাটনটি অন করলে আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।